আজকে আমরা সিনেজাসি ডেরিভেটিভসের আরেকটা ফ্যাব্রিক সম্পর্কে জানব, যে ফ্যাব্রিকের মধ্যে নিট এবং টাক দুইটা লুপের সমন্বয় আছে এবং এই ফ্যাব্রিকটা প্রচুর পরিমাণে ফ্যাক্টরিতে উৎপন্ন হয় এবং এখান থেকে পলো শার্ট তৈরি হয় এবং সেই ডিজাইনের নাম হচ্ছে সিঙ্গেল লাকোস্ট। এই সিঙ্গেল লাকোস্ট ফ্যাব্রিকে দুই ধরনের কোর্স তৈরি হয়, একটা কোর্সে সমস্ত লুপ থাকে নিট লুপ এবং আরেকটা কোর্সে থাকে নিট এবং টাকের সমন্বয়। তো প্রথমে আমরা এর বেসিক জিনিসগুলো আগে জেনে নেব। এখানে আমি একটা নিট এবং টাকের সমন্বয়ে সিঙ্গেল লাকোস্টের একটা ডিজাইন ড্র করার চেষ্টা করেছি। এখানে আমি একটা নিট এবং টাকের সমন্বয়ে সিঙ্গেল লাকোস্টের একটা ডিজাইন ড্র করার চেষ্টা করেছি, যেখানে দুই ধরনের লুপ আছে দেখতে পাচ্ছি আমরা উপরে। এগুলো হচ্ছে নিট লুপ, এই চারটাই হলো নিট লুপ। পরবর্তী কোর্সে এটা নিট, এই রেড কালারের যে ইয়ারনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাক লুপ, আবার নিট লুপ, আবার টাক লুপ। অর্থাৎ দ্বিতীয় কোর্সে অর্থাৎ চার নাম্বার কোর্স, যেটা আমি চার নাম্বার এখানে নাম্বারিং করেছি, সেখানে টাক নিট টাক নিট টাক নিট টাক নিট এই চারটা লুপ আছে। পরবর্তী কোর্সে অর্থাৎ তিন নাম্বার যে নামকরণ করেছি আমি এখানে, সেখানে আছে একটা বড় নিট লুপ, ছোটো নিট লুপ, বড় নিট লুপ, ছোটো নিট লুপ। বড় নিট লুপের আরেকটা নাম হচ্ছে হ্যাল লুপ, ব্র্যাকেটে আমরা রাখছি লার্জ নিট লুপ। পরবর্তী কোর্স অর্থাৎ দুই নম্বর কোর্সে দেখতে পাচ্ছি নিট টাক নিট টাক। পরবর্তী কোর্সে অর্থাৎ এক নম্বর যে কোর্স, সে এক নম্বর কোর্সে দেখতে পাচ্ছি নিট 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 নিট, তবে এগুলো হ্যান্ড লুপ। তাহলে বুঝতে পাচ্ছি যে কোনো একটা টাক স্টিচের সমন্বয়ে কোনো ফ্যাব্রিক তৈরি করতে হলে অবশ্যই হ্যান্ড লুপের দরকার আছে, হ্যান্ড লুপ ছাড়া টাক লুপ তৈরি করা যাচ্ছে না। আর হেড লুপটা তো লম্বা হওয়ার কারণ হচ্ছে এই হেড লুপ দুইটা নিটিং সাইকেল পর্যন্ত এই হ্যান্ড লুপটা থাকে। পরবর্তীতে তৃতীয় কোর্সে যাওয়ার সময় হ্যান্ড লুপটা ইন্টারমেশিং হয়, যার কারণে এই হেয়ার লুপটা বড়ো হয়। প্রথমে একটা ওয়েস্ট নিটের ফ্যাব্রিককে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা দেখি। এটা একটা নিট ফ্যাব্রিক, যে নিট ফ্যাব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইড আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ফেস সাইডে অবশ্যই ওয়েলসগুলো স্পষ্ট থাকবে। ওয়েলস হচ্ছে ভার্টিক্যাল কলাম অফ লুপস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভার্টিক্যালি যে কলামগুলো দেখা যাচ্ছে এটা একটা ওয়েলস, একটা ওয়েলস আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ফেস সাইডে ওয়েলসগুলো স্পষ্ট থাকবে, আর ব্যাক সাইডে আমরা দেখি ব্যাক সাইডে এরকম ভার্টিক্যাল কলামসগুলো দেখা যাচ্ছে না, তবে এখানে হেক্সাগোনাল বা হানিকম সেলের মতো সেল দেখা যাচ্ছে। এটা ফ্যাব্রিকের ব্যাক সাইড প্রুফ করে যে এটা ফ্যাব্রিকের ব্যাক সাইড। তো প্রথমে আমরা ফ্যাব্রিকের ব্যাক সাইডে বি লিখি, বি বি ফর ব্যাক, এফ ফর ফেস, এখন আমরা এই ফ্যাব্রিকের ফেস সাইডে একটা ওয়েলস বরাবর দাগ দেব। যাতে করে ইয়ারনটা আনরেভেল করার সময় ঠিক এই পজিশনে কোন লুপটা পাওয়া যায় সেটা আমরা খেয়াল করব। এর জন্য একটা পয়েন্ট পেপার দরকার, এই পয়েন্ট পেপারের মধ্যে এই যে আরো চিহ্নটা দিয়ে আমি দেখালাম স্টার্টিং মার্ক, স্টার্টিং মার্ক, এখান থেকে আমি শুরু করব। ঠিক এই জায়গায় যে লুপটা পাবো সেটা এখানে বসাবো, এখানে যে লুপটা থাকবে সেই লুপটা আমি এখান থেকে শুরু করব। এখন আমি এক নম্বর কোর্সের সুতরে ফেলার চেষ্টা করব।
দেখতে পাচ্ছি আমরা দাগের কাছাকাছি চলে আসছি। দাগের মধ্যে আমরা বলছি নিট, তারপর একটা টাক, নিট তারপর একটা টাক, নিট তারপর একটা টাক, অর্থাৎ দাগের উপর আমরা পাইলাম নিট। নিট টাক, নিট টাক, নিট। এক নম্বর কোর্স করা শেষ, এবার দ্বিতীয় কোর্স করার জন্য আমরা দেখি কি পাচ্ছি। নেট সবগুলো নেট লুপ খুঁজতেছি, তবে পার্থক্য হলো একটা নেট লুপ বড়, নেট লুপ একটা ছোট। এই যে আমরা পরপর নেট সবগুলো নেট পাচ্ছি আমরা, নেট 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 নেট। বড় নেট যেটা সেটার নাম হচ্ছে হ্যান্ড লুপ, আর ছোট যেগুলো আছে সেগুলো রেগুলার নেট লুপ। কাজেই দ্বিতীয় কোর্স আমরা পেলাম অল নেট লুপ। এবার তৃতীয় নেট এবং টাকের সমন্বয় আছে, এখানে দেখা যাক কি পাওয়া যায়। টাক পাওয়া গেছে, ঠিক কালো দাগের উপর আমরা টাক পাইলাম, টাকের পর আবার নিট আসতেছে। কাজে এটা হচ্ছে টাক নিট, টাক নিট, টাক এবং নিটের সমন্বয় একটা কোর্স। টাক নিট, টাক নিট, টাক নিট। এবার আমরা চতুর্থ কোর্সের জন্য দেখি। অর্থাৎ প্রত্যেকটা লুপ নিট লুপের ভিতর থেকে, প্রত্যেকটা ইয়ার্ন, ইয়ার্নটা প্রত্যেকটা নিট লুপের ভিতর থেকে খুলে আসতেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে বড় নিট থেকে আসতেছে, আবার এবার ছোট নিট, আবার বড় নিট ছোট নিট, বড় নিট ছোট নিট, বড় নিট ছোট নিট, বড় নিট ছোট নিট। অর্থাৎ পুরো কোর্সটা আমরা পেলাম অল নিটের কোর্স। এক দুই তিন চার, পঞ্চম কোর্সটা দেখি। এখানেও নিট এবং টাকের কম্বিনেশন আছে, নিট নিট খোলার সাথে সাথে টাক খুলে, টাক দেখার জন্য সময় খুব কম থাকে। নিট টাক, নিট টাক, নিট টাক, দাগের উপরে কি পাওয়া গেল নিট, দাগের উপরে পাওয়া গেল নিট। তাহলে এটা হবে নিট টাক, নিট টাক, নিট। পরবর্তী কোর্সের জন্য আমাকে আরেকটা প্ল্যান খুলতে হবে। দেখতে পাচ্ছি নেট নেট, বড় নেট দিয়ে খুলছে ছোট নেট, আবার বড় নেট দিয়ে খুলতেছে ছোট নেট, পরবর্তীতে আবার বড় নেট ছোট নেট, বড় নেট ছোট নেট, অর্থাৎ সবগুলাই নেট লুপ। নেট 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 নেট। পরবর্তী কোর্সের জন্য আবার দেখতে হবে নেট টাক, নেট টাকের কম্বিনেশন আছে, দেখার বিষয় কালো দাগের মধ্যে কি পাওয়া যায়, কালো দাগের মধ্যে পাওয়া যাচ্ছে টাক। দেখো এই যে টাক রূপটা উল্টা ভি আকৃতির, উল্টা ভি আকৃতির, তারপরে আবার কি নেট, কালো দাগের উপর আমরা পাইলে মানে হচ্ছে নেট টাক, কালো দাগের উপর পাইছে আমরা টাক। পরবর্তী কোর্সের জন্য দেখি সবগুলো নেট করতে খুলে আসতেছে, ছোট নেট বড় নেট, ছোট নেট বড় নেট, ছোট নেট বড় নেট, অর্থাৎ
পুরো কোর্সটাই হচ্ছে নিট গ্রুপের কোর্স। নাম্বারিং করি 5 6 7 8। এখন যে ডিজাইনটা আমরা পেলাম, এই ডিজাইনের জন্য রিপিট আমাদেরকে দেখতে হবে যে রিপিট কোথেকে কোথায় রিপিট। আমরা যদি খেয়াল করি, এখানে উপর থেকে যদি খেয়াল করি, এক নাম্বার কোর্সটা পাইছিলাম নিট টাক নিট টাক, পরে পাইছে অল নিট, পরে আবার টাক নিট টাক টাক নিট টাক নিট টাক, পরে আবার অল নিট। পাঁচ নাম্বার কোর্সটা ঠিক একের মতো, পাঁচ নাম্বার কোর্সটা এখানে যেমন নিট টাক আছে, এক নাম্বার কোর্সেও নিট টাক আছে। কাজেই আমরা বুঝতে পারতেছি প্রত্যেক চার কোর্স পর পর রিপিট পাওয়া যাচ্ছে। কাজেই এই পর্যন্ত একটা রিপিট, এখান থেকে আর একটা রিপিট, অর্থাৎ চারটা কোর্সে একটা রিপিট পাওয়া গেল। এবার আমরা দেখি ওয়েলস কটা লাগছে। খেয়াল করি এখানে নিট টাক আবার নিট টাক আসতেছে, এটা অল নিট, টাক নিট আবার টাক নিট আসতেছে, আবার অল নিট। তার মানে পরপর দুইটা ওয়েলসের মধ্যে আমরা যে লুপগুলো দেখতে পাচ্ছি পরবর্তীতে 3 এবং 4 নম্বরে সে একই লুপগুলো আসতেছে। কাজেই এতটুকু, অর্থাৎ প্রথম দুইটা ওয়েলসই হচ্ছে রিপিটের অংশ, অর্থাৎ মোটামুটি 4টা কোর্স এবং 2টা ওয়েলস, এর সমন্বয়ে সিঙ্গেল লাকোস্ট এই ডিজাইনটা গঠিত। তাহলে আজকে আমরা শিখলাম একটা সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস, এটা হলো সিঙ্গেল লাকোস্ট ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকের মধ্যে নিট এবং টাকের কম্বিনেশন রয়েছে এবং এই ফ্যাব্রিক থেকে পলো শার্ট তৈরি করা হয়, এটা খুবই একটা জনপ্রিয় ফ্যাব্রিক। পরবর্তীতে আমরা আরেকটা ফ্যাব্রিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।